গাইস, আজকের পর থেকে আপনি এই টাইপের ফটোগুলো খুব সহজে এক মিনিটে এডিট করতে পারবেন। তো যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। ওকে গাইস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ওকে তো গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনাদের ফোনের লাইটরুম অ্যাপটি ওপেন করে দিবেন। তো আমি এখানে ফোনের লাইটরুম অ্যাপটি ওপেন করলাম, ঠিক আছে। তো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস, আপনাদের ফোনের মধ্যে যতগুলো পিকচার আছে সেই পিকচারগুলো এখান থেকে শো করবে, ঠিক আছে। তো আপনাদের একটি প্রিসেট ডাউনলোড করতে হবে। তো এই প্রিসেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, খুব ইজিলি আপনারা এই প্রিসেটটিকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো গাইস, প্রথমে আপনারা প্রিসেটটিকে ডাউনলোড করবেন, এরপর প্রিসেটটিকে ওপেন করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে প্রিসেটটিকে ওপেন করলাম। তো প্রিসেটটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর গাইস, এখান থেকে পেয়ে যাবেন কপি সেটিংস, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে কপি সেটিংসে ক্লিক করে দিলাম। ওকে তো এরপর গাইস, আপনি এখান থেকে সবগুলো টিক মার্ক করে নেবেন। তো আমি এখানে টিক মার্ক করে নিলাম, ঠিক আছে। তো দেন গাইস, আপনি উপরে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, দেন এখানে ব্যাকও চলে আসবেন। ওকে তো এরপর গাইস, আপনি যে পিকচারটিকে এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পিকচারটিকে ওপেন করলাম। তো পিকচারটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, উপরে পেয়ে যাবেন থ্রি ডট লাইন, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস, আপনি এখানে পেয়ে যাবেন পেজ সেটিংস, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে পেজ সেটিংসে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস, এক ক্লিকে কিন্তু আমাদের পিকচারটি এডিট হয়ে গেল। তো এরপর গাইস, আপনাদের পিকচারটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি উপরে পেয়ে যাবেন শেয়ার, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে শেয়ারে ক্লিক করে দিলাম। তো গাইস, এরপর আপনি এখানে পেয়ে যাবেন কপি টু ডিভাইস, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে গাইস, এরপর আপনি এখানে বেরিয়ে চলে আসবেন এবং আপনার ফোনের স্ন্যাপচ্যাপটি ওপেন করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাপ এই অ্যাপটিকে ওপেন করে দেবেন। তো ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, এখানে পেয়ে যাবেন প্লাস অপশন, এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এরপর আপনি একটু আগে যে পিকচারটিকে সেভ করলেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে পিকচারটিকে সিলেক্ট করলাম। তো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, এরপর আপনি এখানে পেয়ে যাবেন টুলস, এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস, আপনি এখানে পেয়ে যাবেন হিয়ারিং, এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে হিয়ারিং এ ক্লিক করে দিচ্ছি। তো এরপর গাইস, আপনাদের পিকচারের মধ্যে আপনার বডিগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি বডিগুলোকে সিলেক্ট করে নিচ্ছি গাইস। এরপর আপনি এখান থেকে সেরে দিবেন। তো সেরে দেওয়ার পর দেখতে পারবেন যে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। তো এরপর গাইস, আপনি এখান থেকে পেয়ে যাবেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম গাইস। এরপর আপনি আবারও নিচে পেয়ে যাবেন টুলস, এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস, আপনি একদম নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন লেন্স ব্লার, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে লেন্স ব্লারে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল, ঠিক আছে। তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে অ্যারাউন্ডটিকে আপনি কমিয়ে দিবেন। ওকে তো আমি এখান থেকে অ্যারাউন্ডটিকে কমিয়ে দিলাম। এরপর গাইস, আপনি এটাকে একদম নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো নিচে নিয়ে আসার পর এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম। ওকে তো এরপর গাইস, আপনি একজাস্টে চলে আসবেন এবং সবার উপরে পেয়ে যাবেন ব্লার, ঠিক আছে। তো এটাকে আপনাদের কিছু প্লাস করতে হবে। তো আমি এখান থেকে 50 করে দিচ্ছি। ওকে গাইস, এরপর আপনি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো দিন দেখতে পাচ্ছেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল। তো খুব ইজিলি আপনি কিন্তু এডিট করতে পারবেন, ঠিক আছে। তো গাইস, ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে। তো এরপর গাইস, আপনি এখানে পেয়ে যাবেন টুলস, এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস, আপনি এখান থেকে সবার নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস, আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এরপর গাইস, আপনি একটু আগে যে পিকচারটিকে সেভ করলেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস, আপনি এখান থেকে পেয়ে যাবেন অপাসিটি, এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অপাসিটি অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে এটাকে ফুল করে দিব। ওকে তো দেন গাইস, কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস, আপনি উপরে পেয়ে যাবেন এডিট, এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম এবং এরপর গাইস, আপনি এখানে পেয়ে যাবেন ভিউ ডেটস, এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ভিউ ডেটসে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো এখানে একটি ক্লিক করতে হবে এবং এখানে পেয়ে যাবেন ব্রাশ, ঠিক আছে। তো আপনার এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, নিজে দেখতে পাচ্ছেন ইনভার্ট, ঠিক আছে। তো আপনার ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ইনভার্টে ক্লিক করে দিলাম। ওকে তো এরপর গাইস, আপনি সবার নিচেই পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো এটাকে আপনার জিরো করতে হবে, ঠিক আছে। তো এখানে এর অপশনে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। তো আমি এখান থেকে জিরো করে নিলাম, ঠিক আছে। তো এরপর গাইস, আপনাদের পিকচারটিকে একটু জুম করবেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইস, ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম, দেন এখানে ব্যাকে চলে আসবেন। ওকে গাইস এরপর আপনি আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টুলস, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম এবং এরপর আপনি সবার উপরে চলে আসবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ডিটেলস, এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ডিটেলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি সবার উপরে পেয়ে যাবেন স্ট্রাকচার। তো এটাকে আপনাদের হালকা একটু প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে হালকা একটু প্লাস করে দিলাম। তো এরপর গাইস আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফেসের মধ্যে অনেকটাই নয়েজ চলে আসছে। তো এই নয়েজগুলো আপনি কিভাবে রিমুভ করবেন, ওকে। তো এই জন্য আপনি এখানে টুলসে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন টুলস, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম। এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন টুন ইমেজ, টুন ইমেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে টুন ইমেজে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি সবার উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো এটাকে আপনার হালকা একটু প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো এটাকে আপনাদের মাইনাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্যাচুরেশন হালকা একটু মাইনাস করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এরপর গাইস আপনি এখানে পেয়ে যাবেন ভিউ ডেটস, এখানে একটি ক্লিক করতে হবে। দেন এখান থেকে সবার উপরে পেয়ে যাবেন টুন ইমেজ, এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টুন ইমেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ব্রাশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ব্রাশে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম তিন টাইপের শো করবে এবং এখান থেকে সবার নিচে পেয়ে যাবেন টুন ইমেজ, ঠিক আছে। তো এটাকে আপনাদের 100 করতে হবে। তো এখানে এর অপশনে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে 100 করে নিলাম, ঠিক আছে। তো এরপর গাইস আপনাদের পিক্সেলটি একটু জুম করবেন এবং আপনাদের ফেসের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ওকে। তো গাইস আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেলের মধ্যে অনেকটাই পার্থক্য চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন ফেসটা কতটা হোয়াইট হয়ে গেল। তো এরপর গাইস আপনি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো নিচেই পেয়ে যাবেন রাইট বাটন, এখানে একটি ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, ওকে। তো গাইস পিক্সেলটিকে সেভ করতে হলে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট, এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম এবং এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার পিক্সেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।